ডলার সংকটের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত কয়েক মাসের তুলনায় ভারতীয় পণ্য আমদানি কিছুটা কমেছে। আর ভারতীয় কর্তৃপক্ষের উদাসীনতা, বন্দরের অব্যবস্থাপনার কারণে দিন দিন বাংলাদেশি বিভিন্ন পণ্য রপ্তানি শূন্যের কোটায়। বাণিজ্যিক ভিত্তিক এই বন্দর দিয়ে শুধু রপ্তানি খাতেই বছরে কোটি কোটি টাকা আয় করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। বন্দরে আরও জায়গা সম্প্রসারণ করা দরকার। বন্দরের ভিতরে পাথরগুলো এমনভাবে স্তূপ করে রাখা হয়েছে যে আমাদের আমদানিকৃত অন্যান্য ট্রাকগুলো, বাংলা ট্রাক, ইন্ডিয়ান ট্রাক, যে লোডিং আনলোডিংয়ের একটা বড় সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। ইতিমধ্যে আমরা কিন্তু এলসি চলমান রয়েছে, ভারতের আমাদের এক্সপোর্টাররাও মাল তারা দিচ্ছে, শর্ত সাপেক্ষে দিচ্ছে। তবে পূর্বে যেভাবে আমাদের অনেক বেশি আকারে আমাদের এলসিটা হতো, বেশি আকারে আসতো, এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে আসছে না। কারণ অন্যান্য দেশেও, বিশেষ করে ভারতও বিভিন্ন পণ্যের উপরে ইতিমধ্যেই তারাও নিরুৎসাহিত করতেছে এক্সপোর্ট করার জন্য। আপনার ব্যাংকে যে এলসি কার্যক্রম করি, এইটাতে আমাদের ব্যাংকের ইন্টারেস্ট তো দিতেই হচ্ছে, এটা আমরা আমদানি কারক, এটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বন্দরের খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন আগে বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ভারতীয় প্রায় 400 ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও এখন তা 200 নিচে নেমে এসেছে। বিশ্ববাজারে ডলারের সংকটের কারণে ভারতীয় কর্তৃপক্ষ বিলাসবহুল পণ্য আমদানিতে নিরুৎসাহিত করছেন, ফলে বন্দর দিয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভারত থেকে আমদানি করা হচ্ছে। আমাদের হিলি স্থলবন্দর এক্সপোর্টের জন্য, রপ্তানির জন্য একটি সম্ভাবনাময় পোর্ট। ওপারেও বিভিন্ন অঞ্চল আছে যে আমাদের এই অঞ্চলের জিনিসগুলো ওখানে বেশি করে চলবে, কিন্তু আমরা ইচ্ছা থাকলে উপায় নাই। আমি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, বিভিন্ন ফোরামে আমরা আলোচনা করেছি যে আমাদের বাংলাদেশের হিলি স্থলবন্দর থেকে বিভিন্ন পণ্য আমরা এক্সপোর্ট করতে চাই। যে 6 চাকাতে 14 মেট্রিক টন ফল আমদানি করতে হবে, এরকম 12 চাকাতে 18 মেট্রিক টন এরকম ব্যারিয়ার করে দেওয়া হয়েছে, যে এটা একদম আমদানির একটা পরিপন্থী বলে আমরা মনে করছি। কারণ আমি ছোট আমদানি কারক, আমি 6 চাকাতে 5 টন মাল আমদানি করতে পারি, এটা আমার অধিকার আছে। সেটাকে ব্যাহত করার কারণে এই বন্ধ দিয়ে এই তাজা ফলটা আমদানি একেবারে বন্ধ। পাশাপাশি আমাদের এখানে একটা মোটরসাইকেল পার্টসের একটা বড় মার্কেট, আমাদের উত্তরবঙ্গের সব জায়গায় এখান থেকে এই মোটরসাইকেল পার্টসগুলো আমরা সরবরাহ করে থাকি, কিন্তু ভাইরাস হঠাৎ করে আকস্মিকভাবে এই পণ্যটাও আমাদের হিলি বন্দর দিয়ে আসতেছে না। কিন্তু ভারতীয় অনিচ্ছার কারণে, ওদের অনীহার কারণে, ওদের কর্তৃপক্ষ এখানে, উদ্বোধন কর্তৃপক্ষ না থাকার কারণে, ওখানে সেটের ব্যবস্থা না থাকার কারণে, ওখানে উদ্ভিদ সংগঠনের নিরোধ অফিস না থাকার কারণে আমরা বিভিন্ন পণ্য এক্সপোর্ট করতে পারছি না। ভারত থেকে আমাদের প্রতিনিয়ত আগে গাড়ি আসতো 200-220, কখনো 180, কিন্তু বর্তমান সিচুয়েশনে এখন গাড়ি অনেকটাই কমে গেছে, 120-130-110 এইভাবে গাড়িগুলো আসতেছে। হিলি কাস্টমসের তথ্য মতে গত 5 বছরে ভারত থেকে 95,68,000 মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি হয়েছে, যার আর্থিক মূল্য 13,289,87,00,000 টাকা। হিলি বন্দরের পানামা পোর্টের সামনে থেকে চরমাথায় হয়ে ইমিগ্রেশন চেকপোস্ট পর্যন্ত রাস্তাটি সর্বশেষ 2010 সালে সংস্কার করা হয়। 12 বছর পর শূন্য রেখা থেকে পানামা পোর্টের গেট পর্যন্ত সংস্কার শুরু হয়েছে। প্রতিদিন এই সড়কটি দিয়ে 400-500 ভারতীয় ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে পণ্য। রাস্তায় খানাখন্দের কারণে চারমাথা মোড় থেকে রাজধানী মোড় পর্যন্ত এখন ধুলোর শহরে পরিণত হয়েছে। খুব ভেজি বাবা, আমরা এইদিক থেকে ঘাটে যাই, ওই ছাটনি চারমাথা যাই, মোগলা যাই, আবার ওই বটতলি যাই। রোডের অবস্থা এত খারাপ, এত ঝাঁকি, তার কোয়া চলবে না, গাছপা বেদনা হয়ে যায়, রোডগুলো এত খারাপ। 250 টাকা কাজ, আমাদের গাড়ি নষ্ট হয়, আমাদের পেটের ভাত ধোটাই মুশকিল হয়ে যায়। আর এই তো যে এই যে রাস্তাঘাটের পরিস্থিতি, ধুলায় আমাদের লাঞ্চের ক্ষতি হয়, হাত পায়ের গিরা ব্যথা করে, শরীর চলে না ভাই আমাদের, এই রাস্তার আমাদের প্রয়োজন। আমরা গাড়ি ছিটে উঠবো তো থাকা পারি না, এই জন্য সমস্যা, গাড়ি চলা পারি না, মনে করে দিতে রোজগারও কম, টাকা পয়সা হয় না হাতে, গাড়ির বিয়ারিং ভাঙে। এই বয়সে গাড়ি না চলে খালে কী করে খাবো, হিক করে খাবো কতক্ষণ, কন হিক করে তো খাওয়া যাবে না, আমার কে ভিক দিবে, শরীরের এই যে খুব একটা কষ্ট নাই, এই পাওতে ঠেলা ভ্যান কষ্ট আসলো, এটা কষ্ট নাই। হিলি রাস্তাঘাটে পূর্বে এখানে এক লেনের একটা রাস্তা ছিল, একটা গাড়ি আসলে পরে বা একটা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে গেলে আমরা পরবর্তীতে আমদানি করতে পারতাম না এবং চতুর্দিকে যানজট হয়ে যেত। সামনে চারমাথা আছে এবং এখানে এই চারমাথার কারণে এই জামটা বেশি হতো। বর্তমানে রাস্তার অলরেডি কাজ শুরু হয়েছে 4 লেনের, এই রাস্তা তৈরি হয়ে গেলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কাস্টমের শুল্কায়ন শেষে আমদানিকারকরা যাতে দ্রুততার সাথে মালামাল নিয়ে
দেশের বিভিন্ন স্থানে দ্রুততার সাথে পৌঁছাতে পারে। এই জন্য আমরা পানামা হিলি স্থলবন্দর কাঁচামালের ক্ষেত্রে আমরা আলাদা স্ট্যাক করে রেখেছি, লেবার পর্যাপ্ত পরিমাণ তাদের জন্য আমরা রিজার্ভ করে রেখেছি এবং অন্যান্য মালের ক্ষেত্রে যাতে দ্রুততার সাথে নিয়ে যেতে পারে সেই সকল ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি।